হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ কিংডমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা খুব একটা খুশির খবর নিয়ে আলোচনা করব কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব আজকে তো যারা এতদিন কলকাতা পুলিশের কনস্টেবেলের পরীক্ষার জন্য যারা এতদিন ওয়েট করেছিলেন তাদের জন্য একটা বিরাট খুশির খবর মুখ্যমন্ত্রী আজ এক প্রেস কনফারেন্সে কলকাতা পুলিশের পঁচিশশো প্লাস ভ্যাকেন্সির কথা আজকে উল্লেখ করলেন তো এটা খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়ে যাবে কোভিড পরিস্থিতিটা একটু স্থিতিশীল হলে তো মুখ্যমন্ত্রীর কথা শুনে যতটা আমার মনে হলো যে এটা এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বোর্ড আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা এসআই যারা যে বোর্ডটা পরীক্ষা নেয় সেই বোর্ডটাই এবারে এই কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষাটা নেবে তো বন্ধুরা অনেক সময় আছে এই কোভিড পরিস্থিতির মধ্যে বাড়িতে বসে তোমরা প্রিপারেশান নাও পরীক্ষা হবে খুব ভালোভাবে প্রিপারেশান নাও যাতে এই তোমরা এই কনস্টেবল পরীক্ষাটার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন তৈরি হতে পারো তো পঁচিশশো ভ্যাকেন্সি বন্ধু কম নয় অনেক ভ্যাকেন্সি তোমার যদি ভালো প্রিপারেশান থাকে তাহলে তুমি খুব সহজেই এই পরীক্ষাটাতে পাস করতে পারবে তো আমাদের কাছে এটা একটা বিশাল খুশির খবর তো তোমরা যারা এতদিন ধরে আগ্রহ মানে অপেক্ষা করেছিলে তাদের আজ তাদের কাছে এটা সত্যিই খুশির খবর তো বন্ধু এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ